আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এইচএসসি পরীক্ষা শেষ পর্যায়ে, হয়তোবা দু একটি পরীক্ষা বাকি রয়েছে, কিছুদিনের মধ্যে সেই পরীক্ষাটাও শেষ হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই এখন বিশ্ববিদ্যালয় প্রিপারেশনের জন্য চিন্তাভাবনা করছো, কিভাবে প্রস্তুতি শুরু করা যায় বা এই পরিকল্পনা তোমরা করছো, হয়তোবা রুটিনও তৈরি করে ফেলেছো। এই যুদ্ধে লাখ লাখ শিক্ষার্থী এখন অবতরণ করবে, অনেকেরই পছন্দের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকের প্রথম টার্গেট হয়ে থাকে। তাই আজকের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2024 সালের ইউনিট বিষয়, আসন সংখ্যা, আবেদনের যোগ্যতা, পরীক্ষার মান বণ্টন পদ্ধতি, ইউনিট অনুযায়ী ভর্তি হওয়ার শর্ত, বাসায় বসে কোচিং ছাড়া কিভাবে তুমি প্রস্তুতি নিতে পারবে সেই তথ্য জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আসি ইউনিট বিষয় এবং আসন সংখ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার মাত্র চারটি ইউনিট রয়েছে, ক, খ, গ এবং চ ইউনিট। নতুন ইউনিটের মানবন্ট নিয়ে আলোচনা করি। কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিট, যেখানে সকল বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে। বাণিজ্য ইউনিটে সকল বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে। বিজ্ঞান ইউনিটেও সকল বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে। পাশাপাশি চারুকলা ইউনিটেও সকল বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে। তার মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা নতুন নিয়ম অনুযায়ী তুমি যে ইউনিটের শিক্ষার্থী হও না কেন, যেই বিভাগে শিক্ষার্থী হও না কেন, তুমি যে কোনো ইউনিটে তুমি আবেদন করতে পারবে, অনেকটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো। আইবিএ, এখানেও সকল বিভাগের শিক্ষার্থীরাও আবেদন করতে পারে। এবার আসি ইউনিট অনুযায়ী আসন সংখ্যা, এটা সম্ভাব্য, আপডেট পেলে ইনশাল্লাহ জানিয়ে দিব। ক ইউনিট, এখানে মোট 1851টি আসন রয়েছে, বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে 70টি আসন। খ ইউনিট, এখানে প্রায় 3019টির বেশি আসন রয়েছে, বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে 1158টির মতো আসন। গ ইউনিট, এখানে রয়েছে 1035টি আসন, এখানে বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে 105টি আসন। চ ইউনিট, এখানে 130টির মতো আসন রয়েছে, যা বিভাগ অনুযায়ী সমহারে বণ্টিত হবে। মোট প্রায় 6035টি আসনের কম বেশি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতার ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার প্রয়োজন হয়। গত শিক্ষাবর্ষে আমরা দেখেছি এসএসসি 2017 থেকে 2020 এবং এইচএসসি 2022 ছিল। এই শিক্ষাবর্ষে এসএসসি হবে 2018 থেকে 2021 আর এইচএসসি হবে 2023। তার মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইমারদের কোনো সুযোগ দিচ্ছে না। ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা, গত শিক্ষাবর্ষের তথ্য আলোচনা করছি। এই ইউনিটে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের অবশ্যই এসএসসি এবং এইচএসসি আলাদা করে 3.50, মোট জিপিএ 8.0 পেতে হবে। মানবিক শাখার শিক্ষার্থীদের আলাদা করে 3.0, মোট জিপিএ 7.50। বাণিজ্য শাখার শিক্ষার্থীদের আলাদা করে 3.0, মোট জিপিএ 7.50। আর চ ইউনিটে যারা আবেদন করবে তাদের আলাদা করে 3.0, মোট জিপিএ 6.50 হতে হবে। নতুন মান বণ্টন এবং বিভাগ পরিবর্তন নিয়ে আলোচনা করি। গত শিক্ষাবর্ষের তথ্য এটা, তোমরা দেখতে পাচ্ছ কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিট, এখানে যদি নিজ বিভাগে শিক্ষার্থী হয়, অর্থাৎ তুমি যদি মানবিক শাখার শিক্ষার্থী হও, তাহলে তোমার ভর্তি পরীক্ষায় বাংলা 35, ইংরেজি 35, সাধারণ জ্ঞান 30, এর মধ্যে বাংলা 35-এর মধ্যে এমসিকিউ 15, লিখিত 20, ইংরেজিতেও ঠিক একই, সাধারণ জ্ঞানে 30 নাম্বার। আর যদি বিভাগ পরিবর্তন, অর্থাৎ তুমি বিজ্ঞান বা বাণিজ্য শাখার শিক্ষার্থী হও, কলা বা সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করেছো, সেক্ষেত্রে তোমার বাংলা 35, ইংরেজি 35, সাধারণ জ্ঞান 30, অর্থাৎ একই নাম্বারের পরীক্ষা হবে। বাণিজ্য ইউনিট, এখানে তুমি যদি নিজ বিভাগে শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে এমসিকিউতে বাংলা 12, ইংরেজি 12, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, মার্কেটিং অথবা ফিনান্স 12 নাম্বার করে আসবে। লিখিত বাংলা, ইংরেজি 20 নাম্বার, হিসাব বিজ্ঞান 7, ব্যবসায় সংগঠন 7, ফাইন্যান্স মার্কেটিং যে কোনো একটি 6। আর যদি তুমি অন্য বিভাগে শিক্ষার্থী হয়ে থাকো আর বাণিজ্য ইউনিটে পরীক্ষা দিবে বা বাণিজ্য ইউনিটে তুমি আবেদন করেছো, তাহলে বাংলা 22, ইংরেজি 22, আইসিটি 22, গণিত অথবা পরিসংখ্যান বা অর্থনীতি থেকে 34 নাম্বার। বিভাজনটা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। বিজ্ঞান ইউনিট, এখানে যদি তুমি নিজ বিভাগে শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে পদার্থ 25, রসায়ন 25, জীববিজ্ঞান 25, ম্যাথ 25, আর তুমি চাইলে জীববিজ্ঞান অথবা ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা অ্যান্সার করতে পারো, অর্থাৎ চতুর্থ বিষয়ের পরিবর্তে। অন্য বিভাগে শিক্ষার্থী হলে বাংলা, ইংরেজি, আইসিটি অ্যান্সার করতে হবে। এছাড়া গণিত, মনোবিজ্ঞান অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি, ভূগোল থেকে 25 নম্বরে অ্যান্সার করতে হবে। আর যারা চারুকলায় পরীক্ষা দিবে, সাধারণ জ্ঞান 40 নম্বর, ড্রয়িং থেকে আসবে 60 নম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় সচরাচর এমসিকিউতে 60 নম্বর এবং লিখিততে 40 নম্বর আসে। সময় দেওয়া হয় 45-45, অর্থাৎ সর্বমোট 90 মিনিট। এবার আসি ভর্তি পরীক্ষার মান বণ্টন এবং পদ্ধতি। ভর্তি পরীক্ষা মোট নাম্বার 120, এর মধ্যে ভর্তি পরীক্ষা 100 নাম্বার আর এসএসসি এবং এইচএসসির উপর 10-10, 20 নাম্বার, টোটাল 120 নাম্বার।
আশা করি মোটামুটি বুঝে ফেলেছ। চারুকলা বিভাগে এমসিকিউতে 40 নম্বর, সময় দেওয়া হয় 30 মিনিট, অঙ্কনের জন্য 7 নম্বর রয়েছে, তবে ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা যায়। এমসিকিউতে পাশ করলেই কেবল রিটেনের খাতা দেখা হয়, তুমি এমসিকিউতে পাশ না করলে কিন্তু রিটেনের খাতা দেখা হবে না। সব ইউনিটেই 3.0 নিচে থাকলে আবেদন করতে পারবে না। কেন্দ্রে মোবাইল ক্যালকুলেটার, ইলেকট্রনিক ডিভাইস সম্বলিত ঘড়ি কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। আবেদনের সময় গত শিক্ষাবর্ষের তথ্যটা জানিয়ে রাখি, তাহলে তুমি বুঝতে পারবে গত শিক্ষাবর্ষে কবে পরীক্ষা হয়েছিল। আবেদন শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে এবং শেষ হয়েছিল মার্চ মাসে। এবছর 1.5 থেকে 2 মাস এগিয়ে আসবে, তো ভর্তি পরীক্ষা হয়েছিল গত শিক্ষাবর্ষে এপ্রিল এবং মেতে, তাহলে এটা প্রায় 1.5 থেকে 2 মাস এগিয়ে আসবে, অর্থাৎ ফেব্রুয়ারি বা মার্চের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর। এবারে ভর্তি পরীক্ষা আবেদনের সময় গত শিক্ষাবর্ষের তথ্য একটু তোমাদের সাথে শেয়ার করি। আবেদন করতে হয় এই ওয়েবসাইটের মাধ্যমে। 1000 টাকা প্রয়োজন হয়েছিল গত শিক্ষাবর্ষে। পরীক্ষার সময় ছিল সকাল 11টা থেকে 12টা 30 পর্যন্ত। ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিভাগের ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া 7টি বিভাগীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়। সেগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, খুলনা বিশ্ববিদ্যালয় সাস্ট মানে সিলেট, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। তবে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই হয়। এবার নতুন কোটা কিন্তু যুক্ত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটাকে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার কোটা। এবার আসি বাসায় বসে কীভাবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিবে। বাংলার জন্য সাহিত্যপাঠ বইটি অবশ্যই তুমি দেখবে, এটা তোমার কাছে নিশ্চয়ই আছে। বাংলা ব্যাকরণের জন্য 9-10 যে বাংলা ব্যাকরণ বইটি রয়েছে সেটা, এবং পারাবার বইটি সহায়ক হিসাবে দেখতে পারো। ইংরেজির জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, অথবা এর সাথে ব্যারনসের ক্লিপসের টোফেল যে জয়কুলি পাবলিকেশনে অনুবাদ করা যে বইটি রয়েছে, এটা অনেক ভালো বই, এটা সহায়ক হিসাবে দেখবে। আর এই আরেকটি বই অতিরিক্ত হিসাবে তোমাদেরকে সাজেস্ট করলাম, সেটা হচ্ছে অ্যাপেক্স। আর ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1-2 বইটি ভালো। সাধারণ জ্ঞানের জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, MP3 বই রয়েছে, নতুন বিশ্ব রয়েছে, আজকের বিশ্ব রয়েছে, যে কোনো একটি তোমরা কালেক্ট করে নিতে পারো। অবশ্যই প্রতি মাসে প্রফেসর্সের কারেন্ট অ্যাফেয়ার্সটা কালেক্ট করে নিবে, আর BCS-এর ওয়ার্ল্ড ম্যাপ, এই ম্যাপটি অবশ্যই কালেক্ট করে নিবে, এর দ্বারা কিন্তু তুমি অনেক উপকৃত হবে। পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞানের জন্য শাহজাহান তপন স্যারের বইয়ের কোনো বিকল্প নেই, কনসেপ্ট বুক যেটা উদ্ভাস থেকে প্রকাশিত হয়, আর বুলেট বইটি সহায়ক হিসাবে দেখতে পারো। রসায়নের জন্য হাজারি নাকসারের বইয়ের কোনো বিকল্প নেই, সাথে কনসেপ্ট বুক আর অ্যাসপিরিন বইটি সহায়ক হিসাবে দেখা যায়। গণিতের জন্য ককটেল বইটি ভালো, এছাড়া কেতাবউদ্দিন স্যারের বই মেন বই হিসাবে নিবে, আর কনসেপ্ট বুকটি দেখতে পারো উদ্ভাসের। জীববিজ্ঞানের জন্য হাসান স্যারের বই, এছাড়া বায়োলজি বিচিত্রা, এছাড়া জীব কোষ নামের একটি বই রয়েছে, UCC থেকে প্রকাশিত হয়, এটাও ভালো একটি বই। হিসাব বিজ্ঞান, র্যাপসের কোনো বিকল্প নেই এবং হিসাব বিচিত্রা সহায়ক হিসাবে দেখা যায়। আর 9-10 আর HSC-তে যে বইটি পড়েছো সেটা অবশ্যই সাথে নিবে। ব্যবসা সংগঠনের জন্য খালিকুজ্জামান স্যারের বইয়ের কোনো বিকল্প নেই, এর সাথে ব্যবসায় বিচিত্রা অথবা মিরর বইটি দেখতে পারো। যারা মার্কেটিং বা ফাইন্যান্স অ্যান্সার করবে তারা মেন বইটা তো অবশ্যই দেখবে, সাথে সাথে প্যারাগন প্রকাশনের কিছু বই রয়েছে, ফান্ডামেন্টাল অফ মার্কেটিং অথবা ফাইন্যান্স, এই বইটি তোমরা দেখতে পারো। ICT-র জন্য মজিবুর স্যারের যে বই রয়েছে মেন বই সেটা, এবং ICT সাজেশন যেটা জয়কুলো থেকে প্রকাশিত হয়, এই বইটি অনেক ভালো। মডেল টেস্ট লিখিতর জন্য তোমরা, মডেল টেস্টের জন্য জয়কুলি পাবলিকেশনের বই রয়েছে, এছাড়া প্যারাগন প্রকাশনের লিখিতর জন্য আলাদা বই বের হয়, সেই বইগুলো তোমরা সহায়ক হিসাবে দেখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024 শিক্ষাবর্ষের ভর্তি রিভিউ। আশা করি এই তথ্যগুলো কাজে লাগিয়ে তোমরা একটি আইডিয়া পেয়ে গেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি কেমন হয়, এবং সেই টার্গেট অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।